বাজারহাট অবস্থান করছি, দেখছি মন্তাজ চাচাকে। আমরা মন্তাজ চাচার সাথে আছি, কি দরে উনি দাম দর করছে। কত বললেন চাচা, কত বললেন? এইটা বললাম 34। আমরা আছি মন্তাজ। ২০০ কম ৫,০০০ আপনি কত চাইলেন ভাইয়া? লাস্ট ৬,০০০ আচ্ছা ভাইয়া, এটা সর্বশেষ কত দিতে চাইলেন? ৩৫। কিন্তু তারপরে বিক্রি হলো না, মানে বাকি নিতে চাচ্ছে নাকি এই জন্য? হ্যাঁ, ওই যে আগে বাকি তোলা হয় না, ৩৫,০০০ হ্যাঁ, কিন্তু বাকি দিতে চাচ্ছে না। তাহলে এখন ৩৫ হলে দিয়ে দিবে যে কাউকে? আচ্ছা আচ্ছা, এটা কি দাঁত হয়েছে? আগুন। এটা তো সম্ভবত উনি গোস্তের জন্য নিবে। হ্যাঁ, গোস্তের জন্য নিবে। কতটুকু আসবে এখন আইডিয়া? এখন মাংস ভাই তাও আমি ৭০ কেজি। ৭০ কেজি ৭০ কেজির মতো গোস্ত হবে। এটা আমরা একটা দেখছি, বাকি বেচে না। হ্যাঁ চাচা, ওরা নাম করা দালাল, ওরা আর কাছের সাথে ব্যবসা করে না। এরা পার্টি হয়েছে ৩ জন ৪ জন ৫ জন ৬ জন ১০ জন, এরা গ্রুপ হয়ে গেছে। এখন যদি মোর ওইটা আমার মামা মন মায়ের ভাই হয়, এখন ওইটা আর কিছু কইয়া পারে না। বলছে বাবা তুই আমার শিয়ার শিয়ার, এ বাকি দিবে না, মানে নাঙ্গাই মাগির মতো নাকি? তুই আসিস তাহলে এখন, বাকি যদি হয় বাকি তোমরা কইবি কি, মানে বাকি দেওয়া যাবে না। হ্যাঁ, ওনারা তো নগদ কিনে নিয়ে আসে, নগদ কাছের টিপে ছিল, বাকি বিক্রি কাছে আছে, বাকি বিক্রি করতে হবে হাওয়ায় কাছের টি। আচ্ছা আচ্ছা, ওমরা তো আর কোটে বেশি হবে না, কাছে ছাড়া কোনো বিক্রি করে নাই। হ্যাঁ, ওর কাছে এ বাপ, কাছে এ মা। আচ্ছা আচ্ছা, ওই মানে আপনি বাকি চাচ্ছেন, ওনারা বাকি দিবে না, এই জন্য বিক্রি হলো না। টাকা পাবি আগে টাকা দিও আগে। হ্যাঁ, তারপর আচ্ছা আচ্ছা, তাহলে কি গরু আছে কেনা হচ্ছে নাকি হচ্ছে না? কাল গরু আছে, ঢেললা কালকে, ঢেললা আছে। হ্যাঁ, কালকে আবার কোন হার গেছিলেন? কালকে গেছিলেন কারণ কাহারল থেকে কিনে নিয়ে আসছেন সব গোস্তের জন্য? সব গোস্তের। আচ্ছা ঠিক আছে, ছোট গরু হলে কি একটা বড় একটা ছোট করে মিশাল করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আপনার এটা কত টাকা চাচ্ছিলেন দাম? ৬২। কত বলে, কত? ৫৬,৫৭। লাস্ট কত হলে ছাড়বেন? কত হলে ছাড়া যাবে? ৬০,০০০ কম। এটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে?
90 কেজি হলে 90 কেজির মতো গোস্ত হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আজকে কয়টা নিয়ে আসছিলেন? আজকে ভাই গরু আর এনে 4টা কিনছি। ওই এখানে কিনলেন? হ্যাঁ এখানে 4টা কিনছি। এগুলো কি কিনে এখানে বিক্রি করছেন? না এগুলো এখানে বিক্রি করব, আম্বারি হাটে নিয়ে বিক্রি করব। ও আম্বারি হাটে বিক্রি করবে, আর এখানে হলে এখানে বিক্রি করে দিবেন? হ্যাঁ এখানে লাভ হলে এখানে বিক্রি করে দিবেন। কোনটা কোনটা আপনার? 4টা আছে ভাই, একটা দুটো তিনটে আছে, এখানে একটা বন্ধ আছে, 4টা আছে। আচ্ছা এটা এটা কত টাকায় কিনলেন ভাই? এটা ভাই 58,000 টাকা কিনছি ভাই। 58,000 টাকা? এটা দাঁত হইছে? না দাঁত হয়নি ভাই। দাঁতে নাই? এটা 58,000 টাকায় কিনছে উনি, আমরা একটু দেখাই। এটা 58,000 ভাই, টাকা আরে কোন গোটাই বসো টাকা। আর কোনটা ভাইয়া? এটা কত কিনলেন? 36। এগুলো তো সব পালার জন্য না ভাইয়া? পালার জন্য 36। এই যে আর তার পাশে কোনটা? এই যে এটা এটা সার সার এটা কত কিনছেন? এটা 40। এটা 40,000 টাকা পড়ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আর ওটা ওটা ভাইয়া? হ্যাঁ চলেন দেখি, আমরা ওটা একটু দেখি, আমরা একটু আছি, হ্যাঁ আপনাদের দেখাচ্ছি। এটা 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 কত কিনলেন? এটা 31 সার বাচ্চা, 31। আমরা একটু দেখাই আপনার। আচ্ছা ভাইয়া আমরা তো আপনার কেনার রেটটা শুনে ফেললাম। জি ভাই জি। এখন কোনো দর্শক যদি আপনাকে বলে যে ভাই আপনি তো কিনছেন কোন রেটের সেটা তো জানি, তো আপনাকে আমি 1,000 বা 1,500 টাকা লাভ দেবো, আপনি গরুগুলো আমাকে দেন। হ্যাঁ দিব ভাই। দিতে পারবেন? হ্যাঁ দিব ভাই। কত টাকা লাভ দিতে হবে আপনাকে? 4,000 টাকা লাভ হলে দিয়ে দিবেন? হ্যাঁ দিব। তার মানে গরু প্রতি 1,000 করে লাভ হলেই দিয়ে দিব? দিয়ে দিবেন। আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার? জি ভাই। একটু দেন তো। 01729 520286 এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে? পাওয়া যাবে। তার মানে 4,000 টাকা লাভ আর লেখনি আপনি নিয়ে যাবেন? লেখনি ভাই উনাকে দিতে হবে, উনাকে দিতে হবে 400 টাকা লেখনি? 400 টাকা লেখনি, মানে সব মিলিয়ে একটা 400 টাকা লেখনি আর 1,000 টাকা লাভ, মানে 1,500 টাকা এক্সট্রা? হ্যাঁ জি ভাই জি। যেখানেই কিনুক না কেন তাকে তো 400 টাকা লেখনি দিতেই হবে। দিতেই হবে ভাই, দিতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আশা করি কারো পছন্দ হলে আপনার কাছ থেকে ফোন দিয়ে নেবে আর কি। আচ্ছা কেউ যদি পছন্দ করে তাহলে আপনাকে অ্যাটলিস্ট কত টাকা মতো অ্যাডভান্স করতে হবে? উনি টাকা লাগিয়ে দিবে, আমি গরু পাঠিয়ে দিব। গরু পাঠিয়ে দিবে? হ্যাঁ গরু পাঠিয়ে। অথবা এসে নিয়ে যাবে? অথবা এসে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আর গরু যদি কিনে নিতেও চায়? হ্যাঁ কিনে দিতেও পাবো, সেই সুযোগটাও আছে। হ্যাঁ সেই সুযোগটাও আছে, স্বচ্ছতার সহিত। হ্যাঁ জি ভাই জি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনি সবসময় মূলত কোন গরুগুলো নিয়েই আর যেগুলা বকনা গরু এগুলো কত হাজার মন দিতে পারবেন? ভালো ভালো বকনা নেয় 20,000 টাকা মন আইডিয়া করে দিতে পারবেন। ওকে ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকবেন।